আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো শশার বীজতলা থেকে চারা তুলে পুনরায় প্রতিস্থাপন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নেই পদ্ধতি প্রথমেই প্রয়োজন হবে জৈব সার এখানে আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করব। আপনারা যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন বিস্তলা থেকে চারা তুললে যে কোনো চারার ক্ষেত্রে আপনারা ঠিক এই পদ্ধতি অবলম্বন করবেন এখানে আমি বিস্তলা থেকে চারা তোলার জন্য প্রথমে পানি ঢেলে ভালো করে মাটিটা নরম করে নিচ্ছি এখানে পানি দেওয়ার পরে এক থেকে দু মিনিট অপেক্ষা করবেন তাহলে দেখবেন মাটিটা একদমই নরম হয়ে গেছে তখনই আপনারা চারা ওঠাতে পারবেন তাহলে শিকড়ের কোনো ক্ষতি হবে না সম্পূর্ণ শিকড়টি আপনি পেয়ে যাবেন এখানে আমি একটু মাটি সমেত একটি চারা উঠিয়ে নিচ্ছি চারা তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মাটিটা শক্ত না থাকে তাহলে আপনার চারা সঠিকভাবে উঠবে না এরপরে চারা বসানোর জন্য মাদা তৈরি করে নিতে হবে বা যেখানে আপনি চারাটি রোপণ করবেন সেখানে মাটি ভালো করে খুঁড়ে আলগা করে নিতে হবে এবং মাটি ঝুরঝুরে করে নিতে হবে আমি এখানে মাটি ঝুরঝুরে করে নিচ্ছি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে টবেও গাছ বসাতে পারেন এরপরে আমি ভার্মি কম্পোস্ট এক মুঠো দিয়ে দেব ভার্মি কম্পোস্ট যতই দেবেন কোনো অসুবিধা নেই আপনারা দু থেকে তিন মুঠো দিতে পারেন গর্তের মধ্যে দিয়ে তারপরে যে চারাটি আমি তুলেছি সেই চারাটি বসিয়ে দেব। তারপরে মাটি ভরাট করে দিতে হবে দেখুন ঠিক একই পদ্ধতি আপনারা ট্রাই করবেন আপনারা চাইলে পরবর্তীতেও কম্পোস্ট দিতে পারেন এবং যারা ব্যবসাভিত্তিক চাষ করতে চান তারা অবশ্যই এই গাছের পাঁচ ইঞ্চি দূরত্ব দিয়ে রাউন্ড করে একশো গ্রাম ডিএপি সার প্রয়োগ করবেন এবং যে জৈব সারটি আপনি ব্যবহার করছেন তার মধ্যে পঁচিশ গ্রাম ট্রাইকোড্রামা ভিরিডি মিশিয়ে তারপরে প্রয়োগ করবেন তাহলে বিভিন্ন ধরনের যে ফাঙ্গাস আছে যেটা শিকড় লেগে শিকড় পচে যায় নষ্ট হয়ে যায় গাছটি মারা যায় এই ধরনের সমস্যা থেকে আপনার গাছকে রক্ষা করবে অবশ্যই ট্রাইকোড্রামা ভিরিডি প্রয়োগ করতে পারেন কিন্তু জৈব হিসেবে যদি করেন তাহলে এর সাথে আপনারা পঞ্চাশ গ্রাম নিমখয়ল ব্যবহার করবেন আমি আরেকটা চারা প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন কেঁচো এখনো পর্যন্ত এই সারের মধ্যে অবস্থিত মাটিতে যেহেতু আমি গাছটি প্রতিস্থাপন করছি কেঁচো কোনো ক্ষতি করবে না এরপরে পানি প্রয়োগ করতে হবে দেখুন আমি নিচে পানি প্রয়োগ করে দিচ্ছি আপনারা যখন পানি প্রয়োগ করবেন তখন গাছকে স্নান করিয়ে দেবেন গাছ পুরো ভিজিয়ে তারপরে দেবেন এবং এই গাছ রোপণ করার সবচেয়ে সঠিক সময় হল বিকালের সময় বিকালের সময় গাছ রোপণ করলে এর মরার চান্সটা খুবই কম থাকে কারণ একটু পরেই রাত নেমে আসবে এবং গাছগুলি সতেজ হয়ে যাবে এইভাবে গাছটি নেতিয়ে পড়বে আবার সতেজ হবে এমন করে তিন থেকে চার দিন পর্যন্ত হতে পারে তারপরে গাছটি সুস্থ সবল হয়ে যাবে আমি এখানে উপরে মাচা তৈরি করেছি এর উপরেই গাছগুলি তুলে দেব দেখুন কিছুদিন পরে গাছগুলি খুবই সতেজ হয়েছে এবং ফুল চলে এসেছে ইতিমধ্যেই আপনারাও এই পদ্ধতিতে বিস্তলা থেকে চারা তুলে রোপণ করতে পারেন এরপরে গাছগুলিকে উপরে তোলার জন্য আমি কঞ্চি কেটে সেটাকে ব্যবহার করব প্রতিটা গাছের গোড়ায় একটা করে যেন এই কঞ্চি বেয়ে গাছগুলি উপরে উঠে যায় এবং আমি বেঁধে দিচ্ছি গাছগুলিকে আপনারাও ঠিক একই পদ্ধতিতে যদি মাচায় তোলেন তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং অন্যান্য পদ্ধতি আছে যেগুলি আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ববাংলা কৃষি